পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন চূড়ান্ত হতে পারে মঙ্গলবার। সোমবার দিবস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা সামনে আপনাদের সামনে সুখবর অপেক্ষা করতেছে, অর্থাৎ এই সামনের মঙ্গলবারে আপনাদের সর্বনিম্ন বেতন চূড়ান্ত হতে পারে। এ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার 7ই নভেম্বর মজুরি বোর্ডের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন। তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন 8,000 টাকা থেকে বাড়িয়ে 20,393 টাকা করার দাবি করেছেন শ্রমিকরা। নিম্নতম মজুরি বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় মালিক পক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনা শুরু হবে। আলোচনায় সব পক্ষ একমত হলে মজুরি বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ে যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হবে। এর আগে চলতি মাসে 1লা নভেম্বর রাজধানী তোপখানায় পোশাক খাতে সর্বনিম্ন মজুরি নির্ধারণের পঞ্চম সভা শেষ হয় চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই। সভা শেষে মালিক পক্ষের প্রতিনিধি জানান, তাদের দেওয়া প্রস্তাবনা 10,400 টাকা বেতন বেশি পাবেন শ্রমিকরা। তবে পোশাক শ্রমিকদের বেতন ঠিক কত বাড়ছে তা জানা না গেলেও নিজেদের দেওয়া প্রস্তাব থেকে বাড়িয়ে সর্বনিম্ন বেতন নির্ধারণের আশ্বাস দিয়েছে মালিক পক্ষ। সভা শেষে আরও জানানো হয়, মজুরির 7টি গ্রেডের বদলে 5টি গ্রেড হবে। এ বিষয়ে মালিক পক্ষ সম্মত হয়েছে, তবে নভেম্বরের মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। এদিকে 2ই নভেম্বর শ্রম ভবনে তৈরি পোশাক শিল্প সেক্টরের অদ্ভুত পরিস্থিতি নিয়ে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনুজান সোপিয়ান বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু সহ গ্রহণযোগ্য মজুরি নির্ধারণে সরকার আন্তরিক। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণের গঠিত বোর্ড মজুরি বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে, শিগগিরই মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যেই সার্তন্নেশী মহল এ বিষয়ে গুজব ছড়াচ্ছে। মজুরি বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো গুজবে শ্রমিকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। এর আগে 22ই অক্টোবর মজুরি বোর্ড কার্যালয়ে সর্বনিম্ন মজুরি প্রস্তাব জমা দিয়েছে মালিক ও শ্রমিক পক্ষ। দ্রব্যমূল্য ও আর্থিক নিরাপত্তার বিষয়ে মাথায় রেখে সর্বনিম্ন বেতন 8,000 টাকা থেকে বাড়িয়ে 20,993 টাকা দাবি করেছেন শ্রমিকরা। তবে মালিক পক্ষ 2,400 টাকা বাড়িয়ে সর্বনিম্ন বেতন 10,400 টাকা দিতে চায়। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। আপনারা অপেক্ষা করতে থাকুন মঙ্গলবারের জন্য। মঙ্গলবারে অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।